jihad wa tastaqi ilallah Allah boler bandere tumara tumar shamer moddhe je durghotona ghote geche amar nobir shonge etokkhon dhore tumi je koto kothon korecho kad sami Allah ami Allah tomader shob kotha gulo shune felechi আল্লাহ তরফ থেকে এবার কোরআনের আয়াত অবতীর্ণ হলো আমি ব্যাপারটা বেশি লম্বা করতে চাই না আপনাদের খালে বোঝাতে চাইছি বাপ হে আমার ভাই জানেরা জীবনে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে অনেক ভুল হয়ে গেছে অনেক গুনাহ হয়ে গেছে আজকে কথাটা মাথায় নিয়ে নিন জীবনে যদি আকাশের নিচে জমিনের উপরে আপনার পাহাড় সমতুল্য গোনা হয়ে গেছে কথাও নয় গো বাপ মহান আল্লাহর কাছে গিয়ে একবার মাথাটা রেখে দিয়ে ডুকরে ডুকরে কেঁদে নিন আল্লাহ বলেন বান্দা রে যদি আকাশ সমতুল্য গোনা করে তুই আমার কাছে এসে কান্না করিস আর এটা যদি বিশ্বাস থাকে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কে হয় নাই হে বান্দা আমি তোর জামার শেষ হতে দেব না পাহাড় সমতুল্য গুনাহ আমি আল্লাহ সমস্ত গুলো তোমার ক্ষমা করে দেব তৈরি আছে একদম তৈরি জীবনে ভুল করেছে হাত বাড়ান আল্লাহর কাছে আমরা হাত বাড়াই চাই কিন্তু জানি না যে এই চাওয়াটা কেমন করে চাইতে হয় ভাই চান না আল্লাহর ঘরে যান নামাজ পড়া হলো অনেক ভাইরা তখন আল্লাহকে কেঁদে কেঁদে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা কিন্তু জানি না এই দোয়াটার কত বড় গুরুত্ব আছে এই দোয়াটার দ্বারাই কত বড় আল্লাহ যেন ভুল ক্ষমা করে দেন এই সম্বন্ধে আমাদের ধারণা নাই তাই জন্য আমরা মন দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি না এই দোয়াটা কে করেছিলে কখন করেছিলে এক মিনিট খালি আপনারা কান দেন আমার মায়েরা এবার চুপচাপ করে আপনারা শোনেন আমি আপনাদের জন্য ছোট্ট একটা উদাহরণ দিলাম পুরা রূপটা শোনাতে গেলে এখানেই সময় শেষ হয়ে যাবে আমার আমার বাপজানদের বুঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি জীবনে সব থেকে প্রথম যে ভুলটা হয়েছিল সে ভুলটা করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম ভাই জানেন আপনারা জানার কথা বলছি আমি কাল আপনাদের পয়েন্টটা দেওয়ার জন্য আপনাদের তুলে দিচ্ছি আর আজকের দিনে এই ভুল করার কারণে এত বড় ভাইরাস আল্লাহর তরফ থেকে আমাদের দেশে কত বড় ভাইরাস আর কত বড় গজব এইটুকু ভুলের কারণে আমি আপনাদের কোরআনের সঙ্গে বিজ্ঞান না কোরআন যদি কিতাবটা কারো কাছে থাকে তাহলে কোরআনের সঙ্গে বিজ্ঞানের একটা ভালো সম্পর্ক আছে সেটা কিন্তু আজকে আপনারা জানতে পারবেন আমি ছোট করে উদাহরণ দিই আল্লাহ প্রথম মানুষ বানালেন উনি একাই কেন থাকবেন ওনার সঙ্গিনী বানিয়ে দিলেন দেওয়ার পরে আল্লাহ বলছেন আমার জান্নাতে থাকো খাবে ঘুরবে আনন্দ করবে আর যেটুকু তোদের প্রয়োজন হবে মুখে বলবে আমি আল্লাহ তোদের হাল চাষ করতে দেব না যেটাই তোমাদের খাবার ইচ্ছা তোমরা আশা করবে আমি আল্লাহ তোদের কাছে পৌঁছাই দেব আল্লাহ তো পৌঁছে দিতে পারেন না পারেন না একটু বিশ্বাস আছে যদি ওটা একটু পুরাতন মনে হচ্ছে টাটকা করে একদম নতুন করে দেখে নেন না হযরত আদম আলাইহিস সালামের অনেক পরে একজন মেয়ে মানুষকে
পারেনি এবার দুদিন তিন দিন যদি কারো কাছে না যায় তাহলে তো খিদা লাগবে খাবার প্রয়োজন আছে কোনো চিৎকার করা নেই হঠাৎ করে মনে পড়েছে চাবি নিয়ে যদি যাচ্ছে তো দেখছে বিভিন্ন ধরনের ফল ফুলগুলো ওই খোসাগুলো চোকাগুলো ঘরে পড়ে আছে জিজ্ঞাসা করছে বেটি এই খাবারগুলো কোথায় পেলে যোগের ফল অযোগে এই ফলগুলো তো এখন পাওয়া যায় না উত্তর কি দিয়েছিলেন বলেছিলেন খালো আব্বা হুয়া মিন ইনদিল্লাহ আগা খালো আব্বা এই খাবার কোথা থেকে এসেছে আপনি জানতে চাইলেন শুনে নিন এই খাবার এসেছে আল্লাহ তরফ থেকে এই কথাটাই বলাই যেন যথেষ্ট হয়ে গেল পুরানো জগতে যেতে হবে না হযরত আদম আলাইহিস সালামের অনেক পরে আল্লাহ তরফ থেকে খাবার মওজুদ আপনারা এসেছেন এই মাদ্রাসা আজকে আপনাদের পথ দেখাবে আল্লাহর কোরআন আজকে আমাদের জীবনকে আলোকিত করবে এই জন্য কোরআন এসেছে দুনিয়াতে কোরআন এমনিতে আসেনি পৃথিবীর মানুষেরা কি করে চলবে জীবনে ভুল করেছে কি করে ক্ষমা পাবে তার জীবন চলতে গিয়ে কি প্রয়োজন সব এই কোরআনে আল্লাহ আপনাদের আমাদের বলে দিয়েছে ছোট করে বলছি বলে খা ভুল তাহলে আমার একটা কথা মেনে নিবি একটা জায়গায় খালে যাবি না আচ্ছা বলেন তো আল্লাহ রাসূল বলে গেছে পৃথিবীর সমস্ত খাবার খাও হালাল খাবার হারাম খাবারটা খেয়েও না আমার মনে হচ্ছে হালাল খাবার বাদ দিয়ে হারামে বেশি ঝকে গেছে ঠিক না ভুল বলেন একটু হ্যাঁ ভুল বলেন আজকে অবাক লাগে যে ভাইরা আজকে গুটকা মুখে লাগাচ্ছে এই 5 টাকার গুটকা না লাগিয়ে যদি 5 টাকার একটা কোলা দিনে কিনে খান আমার মনে হয় খাবারটাও হালাল হবে আর আপনার শরীরটাও ভালো থাকবে ঠিক না ভুল একটু বলবেন না যারা গুটকা খাচ্ছে আপনার ভিতরটা যে কি হবে যদি এটা আপনি নিজে প্রকাশ্যে দেখতে চান তাহলে গুটকা খেয়ে নিজের জামাটাতে একবার প্রথম পিঠটা ফেলে দেবেন আর কিছুক্ষণ পরে গিয়ে বাড়িতে সাবান মারবেন আমার মনে হয় সাদা কাপড় যদি হয় কাপড়টা কেটে ফেলে দিতে হবে তার দাগটাও মিশাবে না তো এত বড় যদি সে ভাইরাস হয়ে একটা সাদা কাপড়কে নষ্ট করে দিতে পারে আল্লাহর দেওয়া এত সুন্দর ভিতর যে পার্সগুলো আছে ওই পার্সগুলোকে নষ্ট করতে পারবে না বুঝতে পেরেছেন যুব ভাই আমি আজকে আপনাদের ছোট ছোট করে কয়েকটা উদাহরণ দেব রাগ করবেন না মেনে নেবেন জীবনে আপনি কামিয়াব হয়ে যাবেন আর যদি কোরআন হাদিসের উপরে আপনি একটু গলে মন খারাপ করে দিয়ে ঝাঁপিয়ে আসেন জেনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগামী দিনের রাস্তাটাকে সহজ রাস্তাকে কঠিন করে দেবে আল্লাহ কি বলছে আয় ফিরে আয় আমার কাছে আমার কাছে যদি চলে আসিস আমি এমন দৃষ্টিতে তোর দিকে তাকাবো জীবনে কোনোদিন তোর অভাব হতে দেব না কিন্তু আজকে আমরা মেনে নিতে পারছি না আল্লাহ বলে দিলে স্পষ্ট ভাষায় হরে আদম ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা আমার জান্নাতে ঘুরো ফিরো খাও আনন্দ করো একটা গাছের কাছে যেও না আমি আল্লাহ একটাই শুধু তোমাদের নিষেধ করলাম নিশ্চয়ই জানা আছে আল্লাহর কাছে সুপ্রিম পাওয়ার নিয়েছিল শয়তান এবার মনে মনে ভাবে কি করে আমি তাদের দুইজনকে বিপদে ফেলি শয়তান গিয়ে এমন করে বিপদে ফেলল আর সমস্ত জিনিসকে আর ভালো না লেগে এবার গাছের কাছে নিয়ে গিয়ে তাদের হাজির করিয়ে দিল একটা অন্যায় করে খালে গেছে গাছের কাছে প্রথমে আল্লাহ সব থেকে জান্নাতের নিয়ামতটুকু আগে ছিনে নিলেন সেটা কি জানেন সেটা হলো জান্নাতি লেবাস জান্নাতের ওই গাছের কাছে যখন গেছেন দুইজন মিলে পোশাক শরীরে আটকাতে পারে না জান্নাতি রেশমি পোশাক যেন খসে পড়ছে
এতই চেষ্টা করছে ধরে রাখার জন্য আল্লাহ বলছেন বান্দা আদম ওরে বান্দে হাওয়া আমার কথা কেউ মান্য করেছিস আর আমার জান্নাতি পোশাক তোর গায়ে থাকবে কোনোদিন হতে পারে না হে বনরে আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা কেউ মান্য করে চলবে জেনে রাখেন আপনারাও দুনিয়াতে যেন উলঙ্গ হয়ে চলবে আপনাদের গায়ে পোশাক থাকবে না একদম কথাটাকে বাস্তবের সঙ্গে মিলিয়ে নিন আগের যুগের আমার মা বোনেরা সালোয়ার কামিজ পরত কত সুন্দর লাগত ওন্না গায়ে দিত কত ভালো লাগত এখন এমন জামানা হয়ে গেছে আল্লাহর কোরআনের যেন কথাকে অমান্য করে দেওয়ার কারণে আমার মায়েদের পোশাকটা এখন কেড়ে নেওয়া হয়েছে আর ঝুলো পোশাক পাওয়া যায় না তাদের গায়ে এখন ছোট ছোট পাতলা পোশাক হয়ে গেছে এখনকার গল্প নয় একবার বিজ্ঞানের সঙ্গে কোরআনটাকে মিলন হযরত আদম আলাইহিস সালামকে দেখেন হাওয়া আলাইহিস সালামকে একটা কথা অমান্য করার কারণে সর্বপ্রথমে জান্নাতি পোশাকটা আল্লাহ কেড়ে নিলেন করে লজ্জাস্থান ঢাকাবে ওই সময় গাছের ছাল পাতাগুলো দিয়ে তারা নিজের লজ্জাস্থানকে আপুরুকে ঢাকাচ্ছে আল্লাহ বলছে বান্দা আমার জান্নাতে আর জায়গা হলো না রে আদম তাড়াতাড়ি করে নেমে যাও এবার দুইজনকে আল্লাহ জমিনের বুকে নামিয়ে দিলেন কত বড় কষ্ট দিয়ে আল্লাহ বলেন হে আদম হে হাওয়া দুইজন ভালো করে শুনেন আবার আমার জমিনে যদি এক জায়গায় তোমাদের নামিয়ে দিই আবার তোদের মধ্যে বাহাদুরি বেড়ে যাবে আমি আল্লাহ এক জায়গায় নামাচ্ছি না একজনকে শরণ দ্বীপে নামিয়ে দিলেন আর একজনকে জিদ্দায় দীর্ঘদিন ধরে দুনিয়ায় পৃথিবীতে দুইটায় মানুষ পাগল পাগলের মতো তারা কান্না করে বেড়া তৃতীয় মানুষ নেই দুইজন ছাড়া দীর্ঘদিন আল্লাহ এমন কষ্ট দিলেন কেউ কাউকে দেখতে পাই না দুনিয়াতে আর কোন রকমের মানুষ নেই এবার দীর্ঘদিন পরে হাঁটতে 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 পাগল পাগলের মতো আল্লাহ বলছেন বান্দা চলে আয় আরাফার ময়দানে দুইজন দুই দিক থেকে যখন উঠল এক অপরকে দেখে এত অপহারা হয়ে এত কাঁদতে লাগলো এক অপরকে বলতে লাগলো আমাদের জীবনে যা ভুল করেছি এর থেকে ভুল আর আল্লাহর জমিনে হবে না তবে যার কথাকে অমান্য করেছি আবার তিনার কাছে আমরা যদি ফিরে যাই তিনি ক্ষমা করতে পারেন তিনি ছাড়া আর ক্ষমা করনেওয়ালা কেউ নেই দুইজনে দাঁড়িয়ে গেলে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন হে আল্লাহ আমরা আমাদের নাফসের উপরে জুলুম করেছি আল্লাহ আমরা বড় অন্যায় করেছি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমরা দুইজনে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব ডুকরে ডুকরে কান্না করে আসে আজিম থেকে আল্লাহ বলেন ফেরেশতার দেখ আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ যে বলেছিলাম ও জীব দাওয়াত দাই জাদান হে বান্দারে জীবনে যত অন্যায় করো যত বড় ভুল করো আমার কাছে যদি বান্দা তোমরা এসে পড়ে যাও আমার কাছে চাইতে শুরু করো তোদের চাওয়ার শেষ হতে দেব না তার আগে আমি আল্লাহ তোদের চাওয়ার কবুল করে নেব আল্লাহ বলে আদম হে হাওয়া আমি আল্লাহ তোমাদের দুইজনকে ক্ষমা করে দিলাম একটু ফিরে আসি কত অন্যায় করবেন জমিনে আর কত অন্যায় করে চলব এই অন্যায়ের কারণে একের পর এক আল্লাহর তরফ থেকে গজব
যদি আজকে আপনারা এই শব্দটাকে পুরো আমার দেড় ঘন্টা সময়ের একটা শব্দকে মেনে নিতে পারেন আল্লাহ আপনার জীবনকে কামিয়াব করে দেবে আমি আপনাদের চারটা উদাহরণ দিতে চেয়েছিলাম প্রথম একটা উদাহরণ দিলাম আমার মায়েদের দ্বিতীয় উদাহরণ দিলাম আপনাদের এবার তৃতীয় উদাহরণ দিচ্ছি আমার মায়েদের আমারও সহি বুখারীর হাদিস এই মাদ্রাসায় বলা হয় একদম স্পষ্ট ভাষায় কিতাবুল মাগাজিতে ১৬ পারায় স্পষ্ট লম্বা হাদিসটা বর্ণনা আছে বর্ণিত হয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হাদিসের পুরো যেন ঘটনাটাকে উনি নিয়ে ওনাকে নিয়ে সেই ঘটনাটাকে আবৃত হয়েছে